জাদু তারার ঘর। এক গ্রামে রোহিত নামে এক চাষি তার পরিবারের সাথে বাস করত। তাদের এক টুকরো জমিতে চাষ করেই দিন চলত। চাষির দুই মেয়ে ছিল পিঙ্কি আর রিঙ্কি, আর বউ ছিল গায়ত্রী। এক শীতের রাতে হঠাৎ রোহিতের গ্রামে বিশাল ঝড় ওঠে আর সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ের দাপটে রোহিতের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। হায় ভগবান, এই শীতের রাতে আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব? পিঙ্কি আর রিঙ্কি ঠান্ডায় কাঁপতে থাকে আর কাঁদতে থাকে। বাবা, আমার খুব শীত করছে, এই বৃষ্টির মধ্যে আমি আর থাকতে পারছি না। মেয়েদের কষ্ট রোহিত দেখতে না পেরে সেই ঝড়ের মধ্যেই থাকার জায়গার সন্ধানে সে বের হয়। আর কতক্ষণ মা? আমিও আর পারছি না। একটু কষ্ট কর মা, তোদের বাবা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। ওদিকে রোহিত হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে অনেক গভীরে চলে যায়। হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর রাক্ষস দেখা দেয়। কিরে বেটা, এই গভীর জঙ্গলে একা একা তুই কি করছিস? এইভাবে আমার খাবার হবি বলেই এখানে এসেছিস না তুই? না না রাক্ষস দাদা, আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে ছোট ছোট দুটো মেয়ে আর বউ আছে, আমি না থাকলে ওরা যে আর বাঁচবে না। রোহিতের কথা শুনে রাক্ষসের একটুও মায়া হয় না, সে রোহিতকে খাবে বলে এগিয়ে যায় আর তাকে হাতের মুঠোয় তুলে নেয়। এবার তোকে কে বাঁচাবে? তুই মরে গেলে তোর বাড়ির লোকেরাও এখানে আসবে তোকে খুঁজতে, তখন আমি তোর মেয়েদের আর বউকে তোর কাছে পাঠিয়ে দেব। ঠিক তখনই বনদেবী সেখানে আসেন আর রাক্ষসকে বলেন, তুই এক্ষুনি এই মানুষকে ছেড়ে দিবি শয়তান রাক্ষস, না হলে আমি তোর অবস্থা খারাপ করে দেব। সাধারণ একটা মেয়ে হয়ে তুই আমার অবস্থা খারাপ করবি বলছিস? তোকে তো একটা শিক্ষা দিতেই হবে দেখছি। এই বলে রাক্ষস রোহিতকে ছেড়ে বনদেবীর ওপর আক্রমণ শুরু করে, কিন্তু বনদেবী তার শরীরকে বিশাল আকার করে তোলেন এবং রাক্ষসকে যুদ্ধে পরাজিত করেন। শয়তান রাক্ষস, আমি বনদেবী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজ থেকে ভেড়া হয়ে পরবর্তী 2 বছর কাটাবি। সঙ্গে সঙ্গে রাক্ষস একটা ভেড়ায় পরিণত হয় এবং ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে প্রচুর তারার বৃষ্টি হতে শুরু করে। রোহিত অবাক হয়ে দেখে যে সেই তারাগুলি মাটিতে পড়েই একত্রিত হয়ে একটা বিশাল তারার আকার নেয়। বনদেবী তার জাদুর কাঠি ঘুরিয়ে সেই বিশাল তারাকে একটা ঘরে পরিণত করেন। তুই যা, এই তারার ঘরের ভিতরে যা, এই ঘর তোকে তোর বাকি জীবন কাটাতে সাহায্য করবে। আজ থেকে তুই তোর জীবন সুখে শান্তিতে কাটাস। কিন্তু দেবী, এই বিশাল তারার ঘর আমি এখান থেকে নিয়ে যাব কি করে? এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এখনই এই তারার ঘরের মধ্যে প্রবেশ কর, এই তারা ঘরই তোকে তোর গ্রামে নিয়ে যাবে। এই বলে দেবী অদৃশ্য হয়ে যান। ওদিকে রোহিত দেবীর কথা মতো সেই তারা ঘরের মধ্যে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেই ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং তারা ঘর পরের মুহূর্তেই রোহিতের ঝড়ে ভেঙে পড়া ছোট্ট কুটিরের ওপর গিয়ে হাজির হয়। সেই ঘরের ভিতর থেকে রোহিত বেরিয়ে আসে। তাকে দেখে গায়ত্রী আর রোহিতের দুই মেয়ে অবাক হয়ে যায়। রোহিতের ছোট মেয়ে রিঙ্কি রোহিতের কাছে এসে বলে, বাবা বাবা, তুমি বিশাল তারার মতো দেখতে এই ঘর কোথায় পেলে? তখন রোহিত তাদের সব কথা খুলে বলে আর তাদের নিয়ে তারা ঘরের ভিতরে যায়।
রোহিত দেখে সেখানে একটা ঘরে প্রচুর ধন দৌলত টাকা পয়সা রাখা আছে, আর অন্য একটা ঘরে আছে প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড় আর শীতের বস্ত্র। এই দেখে রোহিত তার পরিবার খুব খুশি হয়। তারপর থেকে রোহিত গ্রামের লোকেদের মধ্যে ধনসম্পদ বিতরণ করে এবং প্রচুর গরিব মানুষের উপকার করে তার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে রোহিতের বড় মেয়ে পিঙ্কির বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ের সব জোগাড় হয়ে যায়। বিয়ের দিন রোহিত এক বড় ভোজের আয়োজন করে। গ্রামের ধনী দরিদ্র সব মানুষেরাই সেই বিয়ের ভোজ খেতে অংশগ্রহণ করেন। তখনই হঠাৎ এক রাক্ষস সেখানে চলে আসে। কি ভেবেছিলি রোহিত, আমি সারা জীবন ভেড়া হয়েই থাকবো? সেদিন বনে না হয় বনদেবী তোকে রক্ষা করেছিল, আজ তোকে কে রক্ষা করবে? আমি তোর এই মেয়েকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব, এটাই হবে তোর শাস্তি। রাক্ষসকে সেখানে দেখে সব গ্রামবাসী সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই রাক্ষস রোহিতের বড় মেয়ে পিঙ্কির কাছে যাওয়ার জন্য তারা ঘরের কাছে যায়। সেই ঘরে পা রাখতেই রাক্ষস এক বিশাল বিদ্যুতের ঝটকা পায় আর ছিটকে পড়ে যায় বাড়ির বাইরে। তারপর তারা ঘর থেকে দুটো হাত বেরিয়ে আসে এবং সেই হাত রাক্ষসকে চড় মারতে থাকে। ও ও ও, আমাকে বাঁচাও, এই ভুতুরে বাড়ি আমায় মেরে ফেললো। তারপর তারা ঘর রাক্ষসকে আকাশে তুলে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রাক্ষস গিয়ে পড়ে বিশাল জঙ্গলের ভিতরে আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর থেকে রোহিত রোহিতের পরিবার সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। পিঙ্কির বিয়েও খুব ধুমধাম করে হয়ে যায়। সবাই আবার আগের মতো ভালোভাবে জীবন কাটাতে থাকে।